হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নি জয়েন্টের প্রবলেম নিয়ে। নি জয়েন্টের প্রবলেমের ভিতরে যেই টাইপের প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে যে ইনি চাচা 60 ইয়ারের বেশি উনি ওনার বয়স, এবং বয়সের কারণে অনেক জায়গায় বিভিন্ন টাইপের ওষুধ খেয়েছেন। খাওয়ার পরবর্তীতে দেখা গেছে যে উনি আউটপুট ওইরকম কোনো রেজাল্ট পান নাই। কেন পান নাই, তার মেইন প্রবলেমটা হচ্ছে যে এই যে আপনারা দেখতেছেন সিরিঞ্জের ভিতরে, এটা কিন্তু নি জয়েন্টে ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়া আছে। এই ফ্লুইড অ্যাকুমুলেশনের কারণে আপনারা রেজাল্টটা সুন্দরভাবে পান নাই। তো দর্শক, দেখা যাক, আমরা পানিটা বের করে ফেলি। বের করার পরে আমরা কাকার মতামত নিব যে উনি আসলে পেইন কতটুকু ফিল করতেছে। যেই প্রক্রিয়ায় এই পানিটা বের করা হয় সেই সিস্টেমটাকে বলা হয় আর্থোসেন্ট্রোসিস প্রক্রিয়া। হ্যাঁ, এই আর্থোসেন্ট্রোসিস প্রক্রিয়ায় নি জয়েন্টের মাঝখান থেকে পানিটা বের করে নিয়ে আসা হয়। দেখলেন দর্শক যে মোটামুটি আমরা মোটামুটি আমরা 2 সিরিঞ্জ পানি এখান থেকে বের করছি, এবং পরের সিরিঞ্জটাও আমরা বের করতে যাচ্ছি। হ্যাঁ, এটা সহ 3 সিরিঞ্জ। এইদিকে যে ফ্লুইডটা ছিল, এই যে স্কিনটা, স্কিনটার ভিতরে আসলে পানি ছিল। এই পানির পরিমাণটা বেশি থাকার কারণে দেখা গেছে আস্তে আস্তে আমরা পানিটা বের করার পর দর্শক দেখতেছেন যে এই জায়গাটা আস্তে করে চুপসে যাইতেছে। মূলত এই জায়গাটাতে ছিল মূলত মানে পানির পরিমাণ, এনার মেডিকেল হিস্টোরি, এনার মেডিকেল হিস্টোরি যদি দেখা হয়, দেখা গেছে যে সিবিসি ইএসআর হিমোগ্লোবিনের টেস্ট করার পর মূলত ওনার হিমোগ্লোবিনের পরিমাণ 10 থেকে কম পাওয়া গেছে। হ্যাঁ, দর্শক আমরা পানিটা বের করব। বের করার পরবর্তীতে চাচার ব্যথার প্রবলেম কেমন আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, একটু বাবা, হ্যাঁ একটু, মোটামুটি পানির পরিমাণটা আপাতত শেষ। এটা এই জোড়াতেও ব্যথা আছে বাবা? না ব্যথা নাই। এটা দেখেন তো, এখন ব্যথা লাগে? ব্যথা লাগতেছে না? না, আচ্ছা ঠিক আছে বাবা, ব্রাশ টেস্ট করে দেখেন, একটু ভাঁজ করে দেখেন তো আগে যেই ব্যথাটা ছিল এখন এই ব্যথাটা আছে কিনা। সামান্য আছে, সামান্য না, কোথায় লাগে এটা একটু নড়া সোজা করে দেন আপনি, সোজা করে। এই যে এর ভিতরে ক্রিপিটেশন হচ্ছে, মানে জাস্ট হচ্ছে জরা মাঝখানে যে শব্দটা, হ্যাঁ আছে, এখন আছে দেখেন তো, হালকা না, আমরা আরেকটু দেখি। পানি বের হচ্ছে জোড়ার মাঝখান থেকে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখবো যে সব সাইড থেকেই পানিটা আমরা বের করার চেষ্টা করতেছি। আপনারা দেখছেন যে এই মানে ভিতরে যে ফ্লুইডটা আমরা বের করতেছি সেটা হচ্ছে যে, একটু বাবা একটু একটু, হ্যাঁ ফ্লুইডটা, ওকে দেখ,
হ্যাঁ দর্শক, এর পরবর্তীতে আমরা যে ইনজেকশন এটা পুশ করতেছি এটা হচ্ছে ট্রাই অ্যামিসিলন অ্যাসিটোনাইটের সাথে নর্মাল যে যেটা বলা হয় যে লোকাল অ্যানেস্থেসিয়া আমরা মিস্ট করছি। মিস্ট করার পরবর্তীতে জয়েন্টটাতে আমরা পুশ করে দিব। এটা আপনি দেখেন যে জায়গায় ব্যথা সেই জায়গাটাতে। এখন বাবাজি ব্যথাটা এখন কেমন লাগতেছে আপনি একটু বলেন। উঠেন বাবাজি, ব্যথাটা যে আগে যেরকম ছিল এখন এরকম লাগতেছে কিনা? আগে নাই নাই না। হ্যাঁ নড়ায় দেখেন একটু, নড়ায় দেখেন লাগতেছে? হ্যাঁ নাই সবাই জানতো বাবা আবার চাপ দেন। মানে এই পানিটা বের করার আগে ব্যথার ফিলিংসটা আপনার কেমন ছিল এবং এখন কেমন আপনার? না আগে থেকে অনেকটা কম হয়েছে। অনেকটা কমে গেছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংকস।